পাগলির তাণ্ডব অব্যাহত জলপাইগুড়িতে, পাগলির আঘাতে আহত দুজন। আতঙ্কের পরিবেশ জলপাইগুড়ি কদমতলা মোড়ে, পাগলি নষ্ট করে দিচ্ছে সরকারি সম্পত্তি, যেখানে সেখানে মারছে লোহার রডের বাড়ি, লোহার রড নিয়ে ঘুরছে শহরের বিভিন্ন জায়গায়। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সম্পূর্ণ জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রাণকেন্দ্রগুলোতে একটি পাগলির অত্যাচারে নাবিশ্বাস হয়ে উঠেছে বাসিন্দারা। বিভিন্ন লাইটের খুঁটি থেকে শুরু করে ট্রাফিক পোস্ট লোহার রড দিয়ে ভেঙে দিয়েছে এই পাগলি। চারদিকে ঘুরে বেড়ানোর সময় যাকে পারছে তার উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ। ঘুরে বেড়ানোর সময় ইট পাথর দিয়ে বাইকে, গাড়ি, টোটো, বিভিন্ন যানবাহনের উপর ঢিল মারছে এই পাগলি, ফলে দুই একজনের মাথা এবং শরীরে আঘাতও লেগেছে। এই পাগলির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে জলপাইগুড়িবাসী। এই যে পাগলের উৎপাত, লোহার এসে নিয়ে, ট্রাফিকের লোহার এসে নিয়ে ঘোরাঘুরি করছে, কখনো গাড়ির সামনে যাচ্ছে, কখন মাথায় বাড়িতে, এই এখন গিয়ে আমরা বসে আছি, ভয় পাচ্ছি। ওদেরকে কিছু বলতে আসলে পরে আবার উল্টায় আসে, সেটা বলতে পারবো না কোথাকার পাগল, এখানেই দেখা যাচ্ছে। আজকে আবার কিছুক্ষণ আগে আরও দুটা ছিল, ওটা আবার কোথায় চলে গেল। রাস্তা যেদিক সেদিক দৌড়াচ্ছে, লোহার এসে ছুড়ে দিচ্ছে, গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হচ্ছে, ওদেরকে দাঁড়ায় যাচ্ছে গাড়ি ঘোড়া, কাস্টমার ভয় পাচ্ছে। ওই যে মাঝখানে যে বাতিটা দিচ্ছে, ওই বাতিটার উপরে মাঝে মাঝে বাড়ি দিচ্ছে, আমরা আতঙ্কে আছি কখন মাথায় বাড়ি মারে, কখন কী করে, কাস্টমারও ভয় পায়। তাই যে পাগলটা যদি মনে করে যে কোনো জায়গায় কেউ পাঠায় দেয় ভালো থাকে, মোড়টা যাবে, সে মোড়ে গাড়ি ঘোড়া চলছে, কখনো মনে করো একটা দুর্ঘটনাও ঘটতে পারে। এটা এমনভাবে ছুড়ে দিচ্ছে, একটা যদি বাইক বা স্কুটির সামনে পড়ে সেটা পাল্টি খেতে পারে।